এসকালেটর মল হোক বা মেট্রো বা কোনো ওভারহেড ব্রিজ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এসকালেটর ব্যবহার করে থাকি এই যে এসকালেটর আমরা ব্যবহার করছি কখনো মনে হয়েছে যে বিশ্বের দীর্ঘতম এসকালেটর কোথায় রয়েছে এটি কিন্তু আপনি হংকং এ গেলে দেখতে পাবেন এবারে দৈর্ঘ্যটা বলি যদি দৈর্ঘ্য আমি বলি তাহলে সেটা হচ্ছে প্রায় 800 মিটার আর একদম নিচ থেকে একদম সবথেকে সর্বোচ্চ যে হাইটটি রয়েছে এসকালেটরটি সেটা হচ্ছে প্রায় 135 মিটার এবং এই পুরো এসকালেটরটি বানাতে প্রায় আড়াই বছর সময় লেগে গিয়েছিল 1991 এর ফেব্রুয়ারি মাসে পুরো কনস্ট্রাকশন শেষ হলো এবং 1993 এর 15th অক্টোবর জনগণের জন্য এই এসকালেটরটি খুলে দেওয়া হয়েছিল একদম ভোর 6টা নাগাদ এই এসকালেটরের উদ্বোধন হয়ে যায় তারপর থেকে তো এখন অবধি রমরমিয়ে চলছে আপনারা যারা সেখানে গিয়েছেন এবং সেই এসকালেটরে উঠেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশন কিন্তু খোলাই রয়েছে এছাড়া আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করতেও ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে